বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, অনেক মজাদার একটি সুস্বাদু ভর্তার রেসিপি। অবশ্যই টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আজ কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো অতি অতুলনীয় এবং অতি সুস্বাদু এবং মজাদার একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে কাজু বাদামের ভর্তা রেসিপি শেয়ার করব। আর কাজু বাদামের ভর্তা কিন্তু সত্যি অতি অসাধারণ এবং অনেক মজাদার একটি ভর্তা। আশা করি আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। কাজু বাদামের ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছোটো বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এই তো আমি কাজু বাদামের ভর্তা তৈরি করার জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে আমি শুরুতে 1 কাপ পরিমাণ কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন। আমি এই উপকরণগুলা দিয়েই আমি কাজু বাদামের ভর্তাটা তৈরি করে নিব। তো আমি শুরুতে যেটা করব, আমি এখানে চুলার উপর একটা পাইপেন বসিয়ে এখানে পরিমাণ মতো ঘি দিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি বাদামগুলোকে এই ঘিয়ের সাথে ভেজে নিব। আর এই ঘিয়ের সাথে বাদামটা ভাজলে এটার ফ্লেভারটা সত্যি অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু হয়, আর ফ্লেভারটাও ভালো আসে। তো এই জন্য আমি ঘি দিয়ে আগে বাদামটাকে ভেজে নিব। আর অবশ্যই এটা 1-1.5 মিনিটের মতো ভাজলেই হবে। তো আমার কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। আর এই পাইপেনে আমি হচ্ছে বাকি উপকরণগুলো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি শুরুতে কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো এখন উপকরণ এক এক করে আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছু লবণ, আর আমি লবণটা এখানে একবারে ব্যবহার করব। আর এই তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা, কুচি, সব কিছু এখন আমি হালকা ভেজে নিব। আর এখন আমি এখানে দিয়ে দিব কিছু শুকনো মরিচ গুঁড়া, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে দিতে পারেন। আর বাদামের বড়টা যেহেতু হবে, আর বাদামটা এমনি নর্মালি মিষ্টি, এর জন্য হচ্ছে আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে। আর এই তো আমার সব উপকরণ রেডি হয়ে গেছে, আর এখন আমি বড়টাটা তৈরি করে নিব। আর অবশ্যই আমি বড়টাটা পাটাই তৈরি করব, কারণ যে কোনো বড়তা পাটাই তৈরি করে নিলেই ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এটা আমরা সবাই জানি, তাই না? তো ব্লান্ডারে আসলে আমার ভর্তা অত ভালো লাগে না, আমি যে কোনো ভর্তা পাটাই বেটে খেতে বেশি পছন্দ করি। আর আমার মতো পাটাই বেটে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এই তো আমি এখন শুরুতে এখানে পাটাই ভর্তাটা তৈরি করে নিচ্ছি, আর শুরুতে আমি বাদামগুলো দিয়ে দিলাম। এখন আমি বাদামটা, এই তো আমার বাটা হয়ে গেছে, আর আমার এই তো বাদামটা বাটার পরে এখন আমি বাকি যে উপকরণগুলো ওগুলো দিয়ে দিব। আর আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি বাদামটা বাটাটা। তো এখন আমি সব উপকরণ একসাথে বেটে আর বাদামটাকে মিক্সড করে নিব। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, আমি এখন একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একটা বাটিতে এখন উঠিয়ে নিব। আজকের রেসিপিটি আমার এখান পর্যন্তই। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছোটো বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।